14 নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বেসরকারি বাস ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে দুর্ঘটনা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা 14 নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বেসরকারি বাস ঘটনায় আহত কমপক্ষে 20 জন বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে দুর্ঘটনা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে 14 নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায় একটি বেসরকারি বাস ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন যাত্রী বিষ্ণুপুর থেকে সোনামুখী যাচ্ছিল বাসটি এবং যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের সেখানে তাদের চিকিৎসা চলছে 14 নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বেসরকারি বাস ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে সাসপেন্ড সংসদ কল্যাণ ব্যানার্জি আরো একবার জানাবো আপনাদেরকে সাসপেন্ড সংসদ কল্যাণ ব্যানার্জি একদিনের জন্য সাসপেন্ড করা হলেও তাকে যৌথ সংসদীয় কমিটিতে অভব্য আচরণ বিশৃঙ্খলা করার কারণে সাসপেন্ড করলেন ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু সাসপেন্ড হওয়ার কারণে অংশ নিতে পারলেন না কল্যাণ ব্যানার্জি আরো একবার জানাই আপনাদেরকে একদিনের জন্য সাসপেন্ড করা হলো কল্যাণ ব্যানার্জিকে যৌথ সংসদীয় কমিটিতে অভব্য আচরণ বিশৃঙ্খলা করার কারণে সাসপেন্ড করা হয়েছে তাকে আবারও যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হলো সাসপেন্ড হওয়ার জন্য এই বৈঠকে অংশ নিতে পারলেন না কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে একদিনের জন্য সাসপেন্ড করা হলো সংসদ কল্যাণ ব্যানার্জিকে যৌথ সংসদীয় কমিটিতে অভব্য আচরণ সেই কারণেই অর্থাৎ বিশৃঙ্খলা করার কারণেই সাসপেন্ড করা হয়েছে তাকে ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে কিন্তু সাসপেন্ড হওয়ার কারণে সেই বৈঠকে অংশ নিতে পারলেন না কল্যাণ ব্যানার্জি তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে একাধিকবার আমরা চেষ্টা করেছি কিন্তু তিনি কোনো রকম ফোন রিসিভ করেননি আরো একবার জানাই আপনাদেরকে যৌথ সংসদীয় কমিটিতে অভব্য আচরণ এবং সে কারণেই একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে সংসদ কল্যাণ ব্যানার্জিকে বিশৃঙ্খলা করার কারণে সংসদকে সাসপেন্ড বলে জানা যাচ্ছে অনুব্রতর অনুষ্ঠানে আগেই কোন্দল দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কালীপুজোর গেট লাগানোকে কেন্দ্র করে বিবাদ তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ আহত নেতা দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আজকে সকাল থেকে আমাদের ব্যানার তরলিয়া মোড়ে মেন ওপরে কেষ্টদার ব্যানার করার কথা কেষ্টদার সেই ব্যানার যখন আমরা করতে যাই অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী ওর লোকজন বলে যে এখানে আমাদের যে মিস্ত্রি লেবার লাগানো হয়েছিল তাকে বলে যে এখানে হবে না হ্যাঁ কেষ্টমলের ব্যানার এখানে হবে না আমরা যথারীতি জেলাতে যোগাযোগ করি আমি স্কুল যাওয়ার জন্য রেডি হই তখন আমার বোন ফোন করে যে বড়দা ভাই আমাদের দোকানে 100 জন দুষ্কৃতী ঝামেলা করতে আসছে বললাম যে এই কী ধরনের রাজনীতি নোংরা রাজনীতি এত তৃণমূলের এই ধরনের সংস্কৃতি আমাদের নয় এরকম তখন যখনই বললাম তখন আমাকে 30-40 জন মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশও তখন প্রেজেন্ট ছিল আহত নেতা তিনি কি বলেছেন তার কি বক্তব্য সে বক্তব্য আপনাদের শোনালাম এবং এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা কাসেমুল হক তিনি কি বলছেন শোনাই আপনাদের শুধু তো অভিজিৎ মণ্ডলকে মারধর করে নাই আমার দোকানে আমার ওখানে ওষুধের দোকান আছে একটা সেই ওষুধের দোকানে হামলা করে দিয়ে তারপরে অভিজিৎ মণ্ডলকে মারধর করেছে কেন করেছে বলতে এবং এই বিষয়ে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি মলয় মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের ব্যানার কে লাগালো না লাগালো সেটা বড় কথা নয় মা কালীর নামে যদি ব্যানার হয়েই থাকে সেখানে অনুব্রত মণ্ডল তো আমাদের নেতা সেখানে হওয়ার কথা নেই এইগুলো সমস্ত মানে ছোটোখাটো ঘটনাকে বেশি করে বাড়িয়ে দিয়ে দেখানোর চেষ্টা
এই ধরনের ঘটনা অনভিপ্রেত ঘটনা, আমরা আলোচনা করব যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, তার জন্য নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। না না, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কোনো ব্যাপার নেই, তবে এই ধরনের ঘটনা অবাঞ্ছনীয় ঘটনা, এই ধরনের ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট হয়। যৌথ সংসদীয় কমিটিতে ধুন্ধুমার, ওয়াকফ বিল নিয়ে ধুন্ধুমার, সংসদীয় কমিটির বৈঠকে মারামারি, অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণের, নিজেই কাঁচের গ্লাস ভেঙে ফেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তার হাতে আঘাতও লেগেছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, হাতে ব্যান্ডেজ করা হয়েছে, যদিও গ্লাসটি নিজেই ভাঙেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেন কল্যাণ গঙ্গোপাধ্যায়, এমনটাই খবর। আরও একবার আপনাদেরকে জানাই, যৌথ সংসদীয় কমিটিতে ধুন্ধুমার, ওয়াকফ বিল নিয়ে ধুন্ধুমার, সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার, অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, নিজেই কাঁচের গ্লাস ভেঙে ফেলেন কল্যাণ। ময়ূক রঞ্জন ঘোষ নিউজরুম থেকে সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি এমন পরিস্থিতি হলো যে গ্লাস ছুড়ে মারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখো সৃজিতা, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, সূত্রের খবর, ধস্তাধস্তির ঘটনা হয়েছে, আমরা এই মুহূর্তে যা খবর পাচ্ছি, কল্যাণ গঙ্গোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজন উপস্থিত ছিলেন যখন উড়িষা নিয়ে প্রেজেন্টেশন চলছিল। সেই ওড়িশার প্রেজেন্টেশনের সময় তুমি জানো যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভিন্ন সংশোধন, এবং সেই সংশোধনের পাশাপাশি বিধিবদ্ধ ধর্মনিরপেক্ষ সংস্থা হিসেবে ওয়াকফ যে বোর্ড, সেই বোর্ডকে তৈরি করার জন্য ভারত সরকার যে চেঞ্জেসগুলো আনবে ভেবেছে, তা নিয়ে পার্লামেন্টে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, অর্থাৎ দুটো কক্ষেরই সদস্যরা সেখানে থাকে, সেই আলোচনা সেখানে হওয়ার কথা ছিল, হচ্ছিল সেই আলোচনা। এবং আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি, কল্যাণ ব্যানার্জি সেখানে অশালীন, অশ্রাব্য কিছু গালিগালাজ করেন বলে আমরা সূত্রের খবর পাচ্ছি। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাদেরকে টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছি। অভিজিৎ গাঙ্গুলি এবং কল্যাণ ব্যানার্জি দুজনেই দীর্ঘ দিন ধরে যে কোর্ট চত্বর আছে, সেই কোর্ট চত্বরে একে অপরের সাথে দেখা হয়েছে, তাদের বাকবিতণ্ডা লেগেই থাকে, কিন্তু পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের রুমের মধ্যে এরকম ধরনের ঘটনা নজিরবিহীন। আমরা দেখাচ্ছি একদিকে গ্লাস ভেঙে দেওয়া কল্যাণ ব্যানার্জি, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যেভাবে গ্লাস ভেঙে ফেলেন, তাতে নিজের হাত কাটে এবং সেখানে ব্যান্ডেড করা হয়, সেই ছবি আমরা যেরকম দেখাচ্ছি, পাশাপাশি আরেকটা ছবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার চারপাশে যারা ছিলেন তাদের হতভম্ব হওয়া, এই দুটো ঘটনা প্রমাণ করে কল্যাণ ব্যানার্জি বারবার, এর আগে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে যেভাবে কুৎসিত আক্রমণ করেছিলেন কল্যাণ ব্যানার্জি, এবং এখন যেভাবে পার্লামেন্টের মধ্যে গালিগালাজ করা, এর আগে আমরা দেখেছি যে যখন চেয়ারে মাননীয় স্পিকার বসেছিলেন, সেই সময় যখন স্পিকার বসে থাকা অবস্থাতেও তিনি চু কিত 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 বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে মস্করা করেছেন, বা স্লেজিং যাকে বলা হয় খেলার মাঠে, সেই স্লেজিং করেছেন কল্যাণ ব্যানার্জিকে নিয়ে। এবার প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে পার্লামেন্টারি এবং আনপার্লামেন্টারি, এই দুটো শব্দ, এই শব্দের মধ্যে যে সূক্ষ্ম ফাড়া, সেটা কি কল্যাণ ব্যানার্জি ভুলে যাচ্ছেন? সেই ছবিগুলো আমরা এই মুহূর্তে ফুল ফ্রেমে দেখাচ্ছি এবং সেখানে আপনারা দেখতে পারবেন। আমি ফুল ফ্রেমে যদি সেই ছবি দেখাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন, হাতে তার ইনজুরি হয়েছে, এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসাদুদ্দিন ওয়েসি রয়েছে, এবং অন্যদিকে সঞ্জয় সিং রয়েছে, অর্থাৎ আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন ওয়াইসি, এই দুজন এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাচ্ছেন। এবং আপনি দেখতে পারবেন এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন, আঙুলে যথেষ্ট ভালো একটি ব্যান্ডেড করা হয়েছে, বুড়ো আঙুলে ব্যান্ডেড করা হয়েছে, ডান হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেড করা হয়েছে, গ্লাস ভাঙতে গিয়ে এই এই যে ক্ষত, সেই ক্ষত বলে অনুমান করা হচ্ছে। এবং সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যথেষ্ট বেনজির ঘটনা, যৌথ সংসদীয় কমিটির বৈঠকে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আজ আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরেকবার যদি জানিয়ে রাখি, আদালতে বহুবার কল্যাণ ব্যানার্জি এবং অভিজিৎ গাঙ্গুলি মুখোমুখি হয়েছেন, কিন্তু এরকম ঘটনা, বেনজির ঘটনা, এই মুহূর্তে বাংলা টেলিভিশন শুধু নয়, ভারতের টেলিভিশনে এরকম ছবি আমরা এর আগে ভারতীয় সংসদে দেখেছি কিনা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির এই মুহূর্তে যে আচরণ, সেই আচরণ যথেষ্ট নিন্দার কারণ। বেশ ময়ূক, সঙ্গে থেকো, এই মুহূর্তে সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত যৌথ সংসদীয় কমিটিতে ধুন্ধুমার পরিস্থিতি, মারপিট হওয়ার মতো পরিস্থিতি, ওয়াকফ বিল নিয়েই হয় এই ধুন্ধুমার।